শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির সুলাওয়েসি দ্বীপে শুক্রবার আঘাত হানা 6.2 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে, আহত 7 শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা। স্থানীয় সময় শুক্রবার রাত 1টার দিকে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মাজেনে শহর থেকে 6 কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়ে পড়েছে অন্তত 15,000 মানুষ। সর্বশেষ তথ্য মতে মামুজু শহরে নিহতের সংখ্যা 27, এছাড়া সুলাওয়েসি দ্বীপের পশ্চিমাঞ্চলে আরও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মামুজুর দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান। এছাড়া দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে ভূমিকম্পে মাজেনে শহরের উত্তরাঞ্চলে ধসে পড়া একটি হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু রোগী ও হাসপাতাল কর্মী। তাদের উদ্ধারে অভিযান চলছে। ভূমিকম্পের পর নিরাপদ স্থানের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালায় হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 60টি বাড়ি, এছাড়া 2টি হোটেল। সুলাইসি দ্বীপের অফিস ও শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় মামুজুর একটি রাস্তায় চলাচল ব্যবস্থা বন্ধ হয়েছে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ভলকানোর ওপর অবস্থিত ইন্দোনেশিয়া ভৌগোলিক কারণেই বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। ইন্দোনেশিয়া 2018 সালে সুলাওয়েসির পালু শহরে 6.2 মাত্রার ভূমিকম্পের পর সুনামি দেখা দেয়, তাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া 2004 সালে ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও আরও 9টি দেশে সুনামি দেখা দেয়। এতে 2,30,000 বেশি মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ইন্দোনেশিয়াতেই মারা যায় 1,20,000 মানুষ।